আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো। বন্ধুরা, একটা চ্যানেল ফ্রিজ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, এমনকি যে কারণগুলো দেখলে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়েছে, এমনকি সেখান থেকে উত্তরণ কিভাবে করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আর অনেকগুলো ভিডিও আসবে আমার চ্যানেলে। আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, চলুন এখন স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে একটা ফ্রিজ চ্যানেল হয়েছে কিনা সেটা বুঝবো আমরা। আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনার এখানে অ্যানালিটিক্স যে অপশনটি রয়েছে সেটার মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ক্লিক করবেন কন্টেন্ট, এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। ওকে, কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন এখানে চলে এসেছে। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই পেজটাকে যদি আমরা এখন একটু বাম পাশে স্লাইড করি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমপ্রেশন নামে একটা অপশন রয়েছে। ইমপ্রেশন বন্ধুরা, ইমপ্রেশন হচ্ছে যে আপনি একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কতজন দর্শকের সামনে পৌঁছাচ্ছে ইউটিউব, সেটার একটা তথ্য, ঠিক আছে? কতজন দর্শকের হোম পেজে আপনার থাম্বনেলটিকে শো করানো হয়েছে। ওকে, তো আমার এই চ্যানেলে আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে লাস্ট 28 ডেজ অর্থাৎ 28 দিনে আমার চ্যানেলের ভিডিওগুলোকে ইউটিউব কতজন দর্শকের সামনে পৌঁছে দিয়েছে, 58,740 জন দর্শকের সামনে পৌঁছে দিয়েছে। ওকে, এখন আমি যদি ফিল্টার করি এখানে লাস্ট 7 ডেজ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 16,535 জন দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমার এই চ্যানেলটি মোটেও একটি ডেড চ্যানেল নয়। তো এখানে যদি এটা ডেড চ্যানেল হতো, তাহলে কিন্তু ইমপ্রেশন এখানে জিরো থাকতো, বা আপনি অনেক ভিডিও আপলোড করার পরে দেখবেন যে ইমপ্রেশন একেবারে 100টা ইমপ্রেশনও নেই। মাসে 30টা ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার চ্যানেল যদি 100টা ইমপ্রেশনও না দেয় ইউটিউব, তাহলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে কোনো না কোনো কারণে। 100টা ভিডিও আপলোড করেছেন বা 60টা ভিডিও আপলোড করেছেন 30 দিনে, কিন্তু আপনার ইমপ্রেশনের সংখ্যা 100টাও নেই, বা 150টা বা 200টা ইমপ্রেশন দিয়েছে। তার মানে বুঝতে হবে কি, আপনার চ্যানেলটা কোথাও না কোথাও থামিয়ে রেখেছে ইউটিউব হয়তো আপনার কোনো ভুলের কারণে। সেজন্য এই প্রথম চেক করার অপশনটি হচ্ছে এটা। তারপর আরেকটি উপায়ে চেক করতে পারবেন আপনি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, এটাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পেজের একটু নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, এই যে আপনাদেরকে মার্ক করে দেখায় হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে এই যে এই অপশনটি রয়েছে ব্রাউজ ফিচার, রয়েছে এই অপশনটি। তারপর আরেকটা অপশনটি রয়েছে কি, সাজেস্টেড ভিডিওস। আপনার যদি এই দুটো অপশন থেকে যদি ভিউ আসে লাস্ট 7 ডেজে অথবা লাস্ট 28 ডেজে, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয় নাই এখনও, আপনার চ্যানেলটি আপনি ভালো আছে, আপনি কাজ করতে পারেন। কিন্তু এই দুটো অপশন থেকে যদি, এই দুটো সেকশন থেকে যদি ভিউজ না আসে, জিরো থাকে যদি, এটা ভিডিও কন্টিনিউ আপলোড করার পরও যদি এই দুটো সেকশন থেকে ভিউজ না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে। সেজন্য আপনাকে কন্টিনিউ, আগে যে ভুলগুলো করেছেন সেগুলো না করে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। ফ্রিজ চ্যানেল গ্রো নিয়ে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আপনার ফ্রিজ চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করাতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।